بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان সসালাম রহমতুল্লাহ আব্দুল রহমান আপনি ইউকে থেকে প্রশ্ন করেছেন যে ডাক্তার জাকির নায়ক তিনি মালয়েশিয়া ভালো অবস্থাতে নেই এবং মাহিন মোহাম্মদ তাকে বলে দিয়েছেন যে রান্না করতে নিতে পারে ফেরত নিতে পারে তো এটা একটা যেটা প্রচার এভাবে শোনা যাচ্ছে কিন্তু সত্যিকারভাবে ডাক্তার জাকির নায়ক উনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানে স্পেশাল একজন মুসলমানদের জন্য অনেক বড় একটা নামত যে আল্লাহ তালা ওনাকে অজস্র জ্ঞান দিয়েছেন এবং সালাফি আকিজার উনি সহি আকিজার মানুষ সারা বিশ্বে উনি দাওয়াতি কর্মকাণ্ড করতেছেন প্রায় সতেরো মিলিয়ন মানুষ ওনাকে ফলো করতেছে এবং ওনার দাওয়াতের প্রসার সারা বিশ্বে প্রসার লাভ করেছে এবং সমস্ত মুসলমানদের অন্তরে উনি আছেন সবাই উনাকে ভালোবাসেন এবং যারা সহিহ সবাই ওনার জন্য দোয়া করতেছেন আল্লাহ সাহায্য করবেন তো এই মুহূর্তে যারা দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজ করতে গেলে তো মানুষের উপর বিপদ আবদ আসবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরও অনেক ধরনের বিপদ এসেছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনিস আসলাম বলেছেন ওতাও আসা হাকটি ওতাও বিস সাবর। হকের দাওয়াত দেওয়া এবং নসিহত করা ধৈর্যের তো কাজেই এই সঠিক হক সহি আকিদার যখন মানুষ দাওয়াত দেবে তাদের ওপর এই ধরনের বিপদ আপদ আসতেই পারে এটা অবশ্যই আল্লাহ রাবুল আমরা দোয়া করি যে ওনাকে ধৈর্য ধারণ তৌফিক দান করুক কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনাকে সসম্মানেই রাখা হয়েছে উনি মালয়েশিয়াতে আছেন এবং শুধুমাত্র ওনাকে যে উনি সরকারিভাবে যে কিছু কাশ্মীরের ব্যাপারে উনি কথা বলেছিলেন এই জন্য এইভাবে অন্যান্য যারা ওইখানে ওই দেশের যারা নাগরিক রয়েছে নন মুসলিম তারা ওনার আপাতত ওনাকে ওপেনলি এই আবার এই যে প্রোগ্রাম করার করাটা একটু কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে কিন্তু ভারত যে তাকে ধরে দেওয়ার জন্য ছিল সেটা মালয়েশিয়া দেয় ওনার মালয়েশিয়ার সরকার এটা নিষেধ করেছে যে ওনাকে প্রমাণিত হয় নাই যে সে কোনোদিন সন্ত্রাসী ধরনের কাজ করেছে কাজেই এখানে দেশে নিরাপত্তা রয়েছে আর অন্যান্য মুসলিম সরকার সবাই তাকে ভালোবাসে কেউই তাকে বলে না যে আমরা জায়গা দেবো না আমরা তো দেখতেছি যে সৌদি আরব যে সরকার সং সবচেয়ে বড় পুরস্কার কিং ফয়সাল পুরস্কার যেটা নাকি আন্তর্জাতিক পুরস্কার এই পুরস্কারে সম্মানিত করেছেন ডাক্তার জাকির নাককে সরাসরি আহ সৌদি আরবের বাদশাহ সালমান ওনাকে নিজের হাতে এই পুরস্কার দিয়েছেন এবং ওনাকে মক্কার ইমাম শেখ আব্দুর রহমান এবং বিভিন্ন ওখানে ওলাগণ সবাই ভালোবাসেন সবাই ওনার ওনার জন্য প্রার্থনা করতেছেন কাজেই সৌদি আরব কোনো নিষেধ করেন নাই যে ওনাকে এখানে আসা নিষেধ যদি যাকে এখানে আসেন অবশ্যই ওনাকে ওনারা এখানে থাকার জন্য সম্মান করবেন এবং থাকতে দেবেন এটা কেউ বলতে পারবে না যে উনি যে সৌদি আরব যেরকম সম্মান করেছেন যে সবচেয়ে বড় পুরস্কার আন্তর্জাতিক কিং ফয়সাল পুরস্কার দিয়েছেন এবং পুরা সরকার সহ এখানে ওলামারা সবাই যাকে পছন্দ করেন কিন্তু অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশের যারা দেবন্দী বা সুফি ওলামারা তারাও পছন্দ করতেছে এবং তারাই ওনার আছেন ভারতের বিপক্ষে যারা ওলামার আছেন দেবেন্দ্র ওলামারা তারাই দোষী এবং তারা ওলামা হওয়া সত্ত্বেও তারা সত্যের বিরোধিতা করতেছে জাকির নায়কের বিপক্ষে তারা রয়েছে এবং তারা এই জন্য এমন ধরনের ফতোয়া দিচ্ছে যেটা নাকি ইসলামে একবারে জায়েজ নাই কেউ বলতেছে ইহুদি কেউ বলতেছে কাফের কাজেই যারা নাকি এরকম একজন সহি আকিদা এবং এত বিশাল জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা দিয়েছেন তার মাধ্যমে অসংখ্য ইহুদি খ্রিস্টান হিন্দুরা ইমান এনেছে মুসলমান হয়েছে এরকম লোকেরাই যারা নাকি এইভাবে বিরোধিতা করবে এবং তাদেরকে গালিগালাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী জাকিরকে হেফাজত করুক এবং তাকে আল্লাহ রাবুল আলমীর দিনের কাজ আরও সুন্দরভাবে করার এবং তার মাধ্যমে আরও যেন মানুষকে হেদায়ত দান করেন এই দান করুক এবং আমাদেরকেও তার জন্য যেন দোয়া করার দান করুক আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ ওনাকে আল্লাহ সামনের দিক থেকে বাম দিক থেকে পেছন দিক থেকে ডানে বামে সামনে উপর সব দিক থেকে আল্লাহ তালা যেন ওনাকে সকল ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুক এবং আল্লাহ তালা যেন ওনাকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক ও সাহেবেজ মাই জাকির নায়েককে সৌদি সরকার অনেক সম্মান করেন এবং ওনাকে ওনার জন্য সৌদি আরবের সরকার দরজা খুলে রেখেছেন উনি যদি এখানে আসেন অবশ্যই ওনাকে ওনারা স্থান দিবেন কারণ সৌদি আরবে প্রত্যেকটা মানুষের যে কোনো মানুষ এখানে আসে এবং এখানে যারা নাকি বিনিয়োগ করে তাদের জন্য একামার ব্যবস্থা রয়েছে প্রত্যেকেই বাহির থেকে অনেক ওলামারা আসেন যাদের অন্যান্য দেশে তাদের জন্য নিষেধ থাকা এরকম অনেক ওলামাদেরকে সৌদি আরবে স্থান দিয়েছেন কাজে এই হিসেবে যে নিয়ম রয়েছে যে বিভিন্ন উল আমাদেরকে সম্মান করা যাদেরকে তাদের দেশ তাড়িয়ে দেশে কিন্তু যাকে নাকি নিজের ইচ্ছা নিজের ইচ্ছায় উনি মালয়েশিয়া কে অগ্রাধিকার দিয়েছেন এবং সেখানে উনি গিয়েছেন কারণ সেখানে নন মুসলিমরা অনেক নন মুসলিম রয়েছে সেখানে অধিক পরিমাণে যে ভারতের হিন্দুরা খ্রিস্টান এবং বৌদ্ধরা রয়েছে সেখানে কিন্তু সৌদি আরবে এখানে বৌদ্ধদের বা হিন্দুদের কোনো এখানে কর্তৃত্ব নেই এখানে পুরা ইসলামী আইন কারণ কাজে এখানে যেভাবে ভারতে বা বিভিন্ন দেশে মুসলমান এবং অন্যান্য মানে হিন্দুদের বা নন মুসলিমদের সেখানে নাগরিকত্ব আছে কিন্তু এখানে এখানে সৌদি আরবে কোনো নাগরিক মানে কাফের কোনো নাগরিক নেই এখানে কাফের হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন বাইহুদী ধরনের কাফের কোনো নাগরিক নাগরিক নাশনালিটিশিপ এখানে নাই এখানে সৌদি আরবে সবাই মুসলমান বাহিরের লোকরা যারা কাজ করতে আসে তারা হিন্দু হতে পারে অথবা তারা খ্রিস্টান অন্য ধর্মী তারা তারা এখানে একামা নিয়ে আসে এবং নির্দিষ্ট সময় তারা তাদের কাজ শেষ করার পর চলে যায় কিন্তু এখানে নাগরিক হিসেবে কাফেররা নেই তারপরে যেটা আরও যেখানে এখানে অন্য এখানে যে দাওয়াতি এখানে অনেক সেন্টার রয়েছে দাওয়াতের সেন্টার প্রত্যেক শহরে অনেকগুলো করে সেন্টার রয়েছে দাওয়াতি সেন্টার যেখানে কি মদিনা ইউনিভার্সিটি এবং এখানে সমস্ত ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ভাষার ওলামাদেরকে রাখা হয়েছে তাদের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম প্রসার লাভ করতেছে এবং অনেক বিধর্মী যারা চাকরি করতে আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফিলিপিন থেকে চায়না থেকে আমেরিকা থেকে এবং এখানে দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমে তারা অনেক সাথে সাথে মানুষেরা মুসলমান হচ্ছে এই দাওয়া সেন্টারের মাধ্যমে এবং আমরা নিজেরা এই সাথে জড়িত আছি আমরা সব সময় দেখতেছি কিছুদিন আগে মদিনা দাওয়া সেন্টারের মাধ্যমে প্রায় একই একই একদিনে একশো পঁয়ত্রিশ জন ফিলিপিনী খ্রিস্টান মুসলমান ইসলাম গ্রহণ করে এবং আমরা যাই আমরা তাদেরকে কলমা পড়াই এবং বোঝাই এবং তাদেরকে আমরা কোর্স করাই পড়ে পুরা পুরা কোর্স তাদের জন্য সিলেবাস রাখা হয়েছে জিন শেখার জন্য কাজেই এখানে যা ওনার কোনো পরিবেশ দরকার নেই কারণ এখানে দাওয়া সেন্টার আসে কাজকর্ম চলতেছে এবং আর আরবিয়ানদের জন্যগুলো আমারা আছে কাজকর্ম চলছে এবং হিন্দুদের কোনো এখানে কোনো ক্ষমতা নেই বা নাগরিকও নেই বাইরের থেকে যারা আসতেছে যারা কম সংখ্যক এদেরকে প্রত্যেক দাওয়া শহরে দাওয়া সেন্টারের মাধ্যমে দাওয়াত দেওয়া হচ্ছে এবং তারা ইসলাম গ্রহণ করতেছে এই জন্য এখানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দাওয়াতি কর্মকাণ্ড করার যেটা ইংলিশে উনি করেন ইংলিশ ভাষায় বা উর্দু ভাষায় সেটা উনি মালয়েশিয়ার মধ্যে সে পরিবেশে রয়েছে এবং অন্যান্য দেশে ভারতে সবচেয়ে বেশি পরিবেশ ছিল এবং ভারতে যখন নাকি অসংখ্য পরিমাণে মানুষ মুসলমান হচ্ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তখন এই বর্তমান যে প্রতিষ্ঠিত সরকার সে একজন অনেক বিরোধী মুসলমান বিরোধী এবং এই তার চক্রান্তেই সে ধরনের জাকির নাকে দেশ থেকে বিচারিত করে তো এটা দুনিয়ার নিয়ম রসুল্লাহ এবং সমস্ত নবীদেরকে এই যে দিনের কাজ করলে তাদেরকে বিতাড়িত করা দেশ থেকে বাহির করা হয় তারপর আল্লাহ রবুল আলমিন অবশ্যই সাহায্য করেন যারা মুত্তাকিন তো আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে সাহায্য করুক আমার আল্লাহ তালা যেন ওনাকে সম্মান দান করুক এবং ওনার মাধ্যমে যেন দিনের